আগামী আটই আগস্টে তারা কতজন রোহিঙ্গা বাংলাদেশে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এই রিপোর্ট দিবে পরবর্তী সময়ে মহামান্য হাইকোর্ট যেই নির্দেশনা জানায় সেটা বাস্তবায়ন হবে কিছু অসাধু লোকের স্বারতনাশী মহলের অসাধু আচরণের কারণে কিছু অর্থের বিনিময়ে তারা তাদের এই যে নাগরিকত্ব এবং ভোটার তালিকা অন্তর্ভুক্ত করছে যাহা এই তাদের এই কর্মের কারণে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নাতীত হয়ে গেছে একটি রুল ইস্যু ছিল যে কক্সবাজার জেলার ঈদগাহ উপজেলা ঈদগা ইউনিয়নে একটু রোহিঙ্গা ভোটার নিয়ে জটিলতা হয়েছিল তখন আমরা একটি রিপিটিশন দায়ের করি যে কতজন রোহিঙ্গা ভোটার তালিকা কক্সবাজারে অন্তর্ভুক্ত হয়েছে তখন এই চব্বিশ চব্বিশ তারিখে এপ্রিল মাসের চব্বিশ তারিখে রুল ইস্যু হয় যে কক্সবাজার জেলায় কতজন রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এই ব্যাপারে একটি রিপোর্ট আগামী এই যে ছয় জুনে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছিল যথারীতি ওই রুল জারি হয় পরবর্তী সময়ে ডিসি অফিস এই আজকে যে ছয় তারিখে ছিল বিগত এখানে রিপোর্ট দাখিল করার কথা ছিল কিন্তু রিপোর্ট দাখিল করে নাই পরবর্তী সময়ে আমরা গতকালকে আবার নতুন করে একটি আবেদন দেই যাতে কক্সবাজার নয় সারা দেশে সারা দেশে যে কতজন রোহিঙ্গা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং কতজন নাগরিক সুযোগ সুবিধা নিয়েছে এই সংক্রান্ত একটি রিপোর্ট আদালতে পেশ করার জন্য আজকে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি বিচারপতি নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাতকের বেঞ্চ আমাদের আবেদনটি শুনে আবেদনটি শুনে এবং রাষ্ট্রপক্ষ থেকেও জবাব দেয় তো সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ যে বলছে যথারীতি কাগজগুলা পোসতে দেরি হওয়ার কারণে তারা রিপোর্টটি দিতে পারেনি পরবর্তী সময়ে মাননীয় বিচারপতি মহোদয়গণ আরও আজকে আমার আবেদনের প্রেভ্রেক্ষিতে একটি নতুন করে নির্দেশনা দিয়েছেন যে তখন তো শুধু আপনারা জানেন যে শুধু কক্সজ বাজারে কতজন রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছিল সেটার জন্য নির্দেশ দিয়েছিল আজকের যেই আদেশটা দিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সারা দেশে সারা দেশে কতজন রোহিঙ্গা এই পর্যন্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এবং তারা কোনো নাগরিকত্ব সুযোগ সুবিধা গ্রহণ করেছে কিনা সে ব্যাপারে আদালতে আটই আগস্ট আগামী আটই আগস্টের ভিতরে রিপোর্ট দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর এই নির্দেশটি বাস্তবায়ন করার জন্য বলছে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনার এবং নিবন্ধন ও অধিদপ্তরের মহাপরি রেজিস্ট্রার এবং যে বিশেষ করে কক্সবাজার জেলার ডিসিকে তা আমি আশা করি যে আগামী আটই আগস্টে তারা কতজন রোহিঙ্গা বাংলাদেশে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এই রিপোর্ট দিবে পরবর্তী সময়ে মহামান্য হাইকোর্ট যেই নির্দেশনা জানায় সেটা বাস্তবায়ন হবে আর একটি কথা আমি এখানে ক্লিয়ার করে বলতে চাই যে রোহিঙ্গা যাদেরকে এখানে অভিবাসী আমাদের এখানে থাকতে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এটা একটা মহানুভবতার দিক থেকে দিয়েছেন কিন্তু কিছু অসাধু লোকের স্বারতনাশী মহলের অসাধু আচরণের কারণে কিছু অর্থের বিনিময়ে তারা তাদের এই যে নাগরিকত্ব এবং ভোটার তালিকা অন্তর্ভুক্ত করছে যাহা এই তাদের এই কর্মের কারণে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নাতীত হয়ে গেছে আজকে তারা আমাদের এখানে নাগরিকত্ব লাভ করে এবং ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয় পাসপোর্ট তৈরি করে বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে যারা অপরাধমূলক কার্যকলাপ সংগঠিত করছে যেটা আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি শুরু আমাদের বদনাম হচ্ছে আমি আশা করব এই রিটপিটিশনটা আসি তারপরও যারা কর্তৃপক্ষ আসে সংশ্লিষ্ট যারা আসে এখন কর্মকার থেকে এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকবে